ভূমিকম্পকে সাস্টেইন করার মতো যেরকম দালান তৈরি হয়েছে আমাদের অর্থনীতি আল্লাহর রহমতে সেরকম অবস্থায় আছে। বাংলাদেশ পেয়েছে এ প্লাস। বাংলাদেশের অর্থনীতি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী এমন জায়গায় নিয়ে গেছেন, শক্ত ভিত্তি যেটা বলে সেটার ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। কর্ণফুলীর নদীর পাদদেশে পাশে যেটাকে আমরা দাঁড়িয়ে এখন কর্ণফুলীর ভিতরে ঢুকে যেতে পারছি, ঠিক সেরকম আমাদের বাংলাদেশের অর্থনৈতিক শক্তিটা এতই মজবুত আল্লাহর রহমতে, সেটি হচ্ছে যে কোনোভাবে এখন এটা টলানো সম্ভব না। ভূমিকম্প যেরকম আমরা বলি না যে ভূমিকম্পকে সাস্টেইন করার মতো যেরকম দালান তৈরি হয়েছে আমাদের অর্থনীতি আল্লাহর রহমতে সেরকম অবস্থায় আছে। যদি আপনাদের একটা উদাহরণ দেয়, সেটা হলো আপনাদের পত্র পত্রিকায় বা সবার ভিতরে একটা উদ্বেগ ছিল জাস্টিফাইড উইথ IMF দল এসেছে কি হবে। বাংলাদেশে IMF দল যখন এসেছে তখন বাংলাদেশের প্রতিটা সেক্টর পর্যালোচনা করে দেখেছে, যদি মার্কিংয়ের হিসাব করা হয় তাহলে বাংলাদেশ পেয়েছে এ প্লাস। সেই এই যে এ প্লাস পেয়েছে সেটা কিন্তু একদিনে হয়নি, বিভিন্ন নীতি পদ্ধতি এবং এই যে উন্নয়নমূলক কাজের ফলাফল হিসেবে সেটা হয়েছে। আমরা আমাদের উন্নয়নশীল দেশ হচ্ছি এবং উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে সমস্ত নীতি কৌশল নেওয়ার কথা সেটা ইতিমধ্যে প্রণীত হয়েছে, সেটিও দেখে আমাদের যেই বিশ্ব এই বলে IMF-এর দলটা এসেছিলো তারা সে ইমপ্রেসড হয়েছে। এখন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটার ইম্প্যাক্টটা কোথায়, এই যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া তার একটা নবদিগন্ত বা নতুন মাত্রা যুক্ত হয়েছে আজকে, যেটি সেটা এই কর্ণফুলীর টানেল। কর্ণফুলীর টানেলের মানে আমি আজকে এই যে এই টিউবের মাঝখান দিয়ে এসেছি, আপনি একটু আগে আমি শাহ আমানত ব্রিজ পার হয়ে উপর দিয়ে গিয়েছিলাম। সারা জীবন আমাদের কল্পনা ছিল যে একটি নদী ক্রস করতে হলে উপর দিয়ে যেতে হবে, আইদার নৌকা দিয়ে যেতে হবে না হলে একটা ব্রিজ দিয়ে যেতে হবে। আমরা বাঙালি, এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ যেটি বিনির্মিত হচ্ছে আজকে কিন্তু টানেলের তলদেশ দিয়ে, আমরা আশা করি যে আপনারা সবাই যাবেন, সেতু কর্তৃপক্ষ হয়তো আপনাদেরকেও নিয়ে যাবে। আমরা তলদেশ দিয়ে ঘুরে এসেছি, আমার বাড়ি পটিয়া, পটিয়া থেকে আমি এখন এই প্রান্তে এসেছি কর্ণফুলীর তলদেশ দিয়ে। আমার কি বলে এটা ওই নিজেদের গর্বিত হওয়ার মতো এর চাইতে বড় আর কি ইস্যু হতে পারে। চলো যাই, সামনে যাই, দাঁড়াও না, দাঁড়াও।